আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা খুব ছোট্ট এবং সুন্দর একটি প্রপার্টির কাজ শিখব, তার নাম হচ্ছে অপাসিটি। তো বন্ধুরা, এই টপিকটির কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এডিটরটি ওপেন করব। গত পর্বে আমরা জেড ইন্ডেক্স প্রপার্টির কাজ শিখেছিলাম, তো এখানে এই কোডগুলো থাকুক, এই কোড কাজে লাগিয়ে আজকে ক্লাস করতে পারবো আমি। তো এখানে প্রথমে ব্রাউজারে আমরা পেজটি ওপেন করি। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি ছবি কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এখন যদি আমরা চাই মাঝখানের ছবিটিকে ভ্যানিশ করে দেব কিংবা একটু স্বচ্ছ করে দেব, যেন পিছনের ছবিগুলো এই ছবিকে ভেদ করে দেখা যায়, তো এই সমস্ত কাজগুলোই অপাসিটি প্রপার্টি ব্যবহার করে করা হয়। তো আসুন দেখি অপাসিটি প্রপার্টি দিয়ে কীভাবে কাজগুলো করা হয়। আমরা চাচ্ছিলাম মাঝখানের ছবিটির মধ্যে অপাসিটি প্রপার্টি ব্যবহার করব। তাহলে মাঝখানের ছবিটি হচ্ছে এখানে এনটিএস চাইল্ড টু, তো এখানে ধরাই আছে যেহেতু আমি শুধু এখানে অপাসিটি প্রপার্টি লিখি। অপাসিটি যদি ওয়ান ব্যবহার করেন, পেজটি সেভ করি এবং রিলোড দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কোনো পরিবর্তনই হয়নি। এর মানে হচ্ছে অপাসিটি ওয়ান ব্যবহার করলে ইমেজগুলো এরকম সলিড দেখাবে, আর যদি এখানে ভ্যালু পরিবর্তন করে দিই, যদি এখানে আমি অপাসিটি জিরো ভ্যালু ব্যবহার করি, এখন পেজটি সেভ করি, এবার রিলোড দিই, দেখতে পাচ্ছেন মাঝখান থেকে ইমেজটি চলে গেছে। ইমেজটি এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে ঠিকই, কিন্তু ইমেজের স্পেসটা কিন্তু এখানে রয়ে গেছে, অর্থাৎ ইমেজটি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আসলে ইমেজটি এখানে আছে। তো এখন ইমেজটি যে এখানে আছে সেটা বোঝার জন্য আমরা ভ্যালু এখানে পরিবর্তন করি, এখানে 0.9 ব্যবহার করি, এবার পেজটি সেভ করে রিলোড দেই, দেখতে পাচ্ছেন ইমেজটি কিন্তু এখানে ছিলই, এতক্ষণ আমরা দেখিনি। এখন 0.9 ভ্যালু ব্যবহার করার কারণে ইমেজটি কিছুটা স্বচ্ছ দেখাচ্ছে, পিছনের ছবিগুলো কিছুটা দেখা যাচ্ছে। তো অপাসিটিতে দুটি ভ্যালুই মূলত ব্যবহার করা হয়, জিরো এবং ওয়ান, কিন্তু আপনি এখানে পয়েন্ট ব্যবহার করে 9 থেকে জিরো পর্যন্ত ভ্যালু ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে 0.8 ব্যবহার করি, 0.8 লিখলাম, এবার পেজটি সেভ করি, রিলোড দেই, দেখতে পাচ্ছেন ইমেজটি কিন্তু আগের চেয়ে আরেকটু বেশি স্বচ্ছ হয়ে গেছে। তো এখন আপনি যতটাই ভ্যালু কমাবেন আস্তে আস্তে ইমেজটা আরও বেশি স্বচ্ছ হবে। এখন 5 ব্যবহার করি, এবার রিলোড দিই, দেখতে পাচ্ছেন ইমেজটা অনেকটা স্বচ্ছ হয়ে গেছে। এই ধরনের অনেক ডিজাইন আপনারা ওয়েবসাইটে দেখতে পাবেন। তো মূলত অপাসিটি ভ্যালু ব্যবহার করে ওয়েবসাইটে এই ধরনের কাজই করা হয়। তো আমার ধারণা আপনারা অপাসিটি প্রপার্টি সম্পর্কে ক্লিয়ার হয়েছেন এবং সহজেই অপাসিটি প্রপার্টি নিয়ে কাজ করতে পারবেন। তারপরে কেউ যদি কোথাও কোনো সমস্যা তাহলে ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।